Vai, Iargoni, vai, Iargoni, Iargoni, Iargoni. তো এখন আছি বহরমপুর বাস স্ট্যান্ড, মোহনা বাস স্ট্যান্ড এখানে। আর এটা প্রবলি আরাধনা নিজস্ব বাস স্ট্যান্ড একটা করতে গেলে। আরাধনা প্রচুর বাস স্ট্যান্ড আছে, এসি নন এসি বলবো। আমার আজকে যা ট্রাভেল আছে সেটা হচ্ছে এখানে বহরমপুর থেকে শিলিগুড়ি পর্যন্ত। আর ওখানে ট্রাভেলসে যে ভলভো বাস B11 মাল্টি অ্যাক্সেল সিটার বাস, সেমি সুপার বাস, তো যেটা রাত 10টার সময় ছাড়বে। আর শিলিগুড়ি পৌঁছানোর টাইম হচ্ছে সকাল 6টা। আর ভাড়া যা আর বাকি জিনিসগুলো আমি স্ক্রিনে আপনাদের দিয়ে দিচ্ছি, দেখে নিন।
অমলেট, ডাবল হান্ডা অমলেট 30 টাকা। গাজলের এখানে একটা ছোট ধাবা টাইপ রেস্টুরেন্ট, এখানে দাঁড় করেছে বাস থাকে ডিনার স্টপেজের জন্য। এখন সময় 1:26, তো এখন 10-15 মিনিট দাঁড়াবে, তারপর বেরিয়ে যাবে। কিছুটা লেটে চলছে, 20 মিনিটের মতন সময় লেটে চলছে।
কমপ্লিট ডাকলাম, কমেন্ট করে খাচ্ছি খেয়ে আসবে কমপ্লিট ডাকলাম, এসে গেল সবার কাছে গেল হলো না কমেন্ট, আবার কিন্তু পাড়ার ভেতরে কে আছে সেখানে সাইকেল নিয়ে গেল সেটা ঢুকে তো কটা দশ সকাল মোটামুটি জার্নি শেষ হলো, যখন নেমেছিলাম এখন একটা হোটেলে বেরিয়ে যাচ্ছি, ছোটোর সাথে কথা বলেছি। তো রাজধানী টুকটাক ছিল, রাস্তা আমার খুবই খারাপ হয়ে গেছিলো, ওই জন্য অত ডিটেলিংস করতে পারিনি, আর দাজলে তো কতটাও মিস হয়েছে, আর আরও কিছু জায়গা তো মিস হয়েছে রাত্রিবেলা, আর তাছাড়া ফুল পর্দা ওরা কিনে দিয়েছিলো, যেটা একটা বড়ো প্রবলেম যেটা উড়িষ্যা বাসের মধ্যে উঠতে পারে। তো কিছু কিছু জিনিস কিন্তু আপনি রয়ে গেছে, বাট সকাল থেকে কন্টিনিউ করেছি, তো ঠিকঠাক জানি। আর এটি ক্যাপ্টেড বাস বাস ছিল সিটে একটি লক, বাসটা ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল লুকিং ক্লিন অ্যান্ড নিট অল বাসেস অফ ওয়েস্ট বেঙ্গল, জার্নিটা এখানেই শেষ। তো ভিডিওর পক্ষে এখানে শেষ করছি, আমার আদি ইন আছে কলকাতায় আরেকটা বলবো আছে, তো সেই ভিডিওটা নিয়ে পরবর্তী ব্লগের মধ্যে আসছি। ভিডিওটা কেমন লাগবে জানাবেন কমেন্ট সেকশনে। থ্যাংকস ফর ওয়াচিং।